डियर विजिटर्स, आज के आमी आपनादेर जे ट्यूटोरियल टी देखाते चलेछि सेटी होच्छे की करे एकटी फ्री ब्लग खोला जाए एवं सेई ब्लग थेके की करे टाका इनकाम करा जाए। तो तार जन्ये एकटी ब्लग खुलते गेले आपनादेर प्रथम एकटी जिमेल एड्रेस तैरि करते हबे। तो जिमेल एड्रेस खुलते गेले आपनादेर जे कोनो ब्राउजार थेके जेते हबे gmail.com এ যাওয়ার পর যেহেতু আমার জিমেইলটা খোলা রয়েছে এখান থেকে সাইন আউট করতে হবে। তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর এখানে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। করার পর এখানে নেক্সট স্টেপ করার পর এখানে যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে একটি কনফার্মেশন কোড ঢুকবে, সেই কোড থেকে ইনপুট করলেই আপনাদের জিমেইল অ্যাড্রেসটি তৈরি হয়ে যাবে। তো তারপর আপনারা যাবেন www.blogger.com। তো blogger.com এ যাওয়ার পর আপনারা এখান থেকে লিস্টে যে ইমেলগুলি থাকবে আপনাদের সেই ইমেল থেকে করতে পারেন অথবা অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে আমার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে করে দেখাবো। তো আমি জিমেল অ্যাড্রেসের ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম। করার পর আমার ব্লগের হোমে আমি চলে আসলাম, ভিতরে ব্লগের ভেতরে আমি চলে আসলাম। আসার পরে আমাদের এখানে একটি নতুন ব্লগ তৈরি করতে গেলে নিউ ব্লগে ক্লিক করতে হবে। নিউ ব্লগে ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে, একটা টাইটেল আমি হাবি জাবি দিয়ে দিলাম, এটা পরে চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। তো একটা হাবি জাবি নাম দিয়ে দিলাম। তো বলছে ইজ নট অ্যাভেলেবল, হয়তো এই নামে কারোর অ্যাকাউন্ট আছে। তো আমি আমার নামে একটা ব্লগ খুলছি, দেখি এটাও বলছে অ্যাভেলেবল নেই। তো দেখি এইটা বলছে অ্যাভেলেবেল। তো মানুষ 123456.blogspot.com এটা বলছে অ্যাভেলেবেল। তো এখানে টাইটেল দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটি দেবেন সেই অ্যাড্রেসটি আপনার মেইন অ্যাড্রেস হবে, অর্থাৎ বুকমার্ক থেকে বা গুগল থেকে সার্চ করলে আপনার ওই সাইটটিতে ঢুকবে, এটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস ব্লগের। তো তারপর এখান থেকে আপনার একটা টেমপ্লেট ক্লিক করতে, টেমপ্লেট সিলেক্ট করতে হবে। করার পর ক্রিয়েট ব্লগে ক্লিক করতে হবে। তো এই টাইটেল আর অ্যাড্রেসটা আপনারা পরে পরবর্তীতে এডিট করে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমাদের একটি নতুন ব্লগ তৈরি হয়ে গেল। ব্লগ তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই ব্লগে ক্লিক করব আমাদের ব্লগের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। তো ব্লগে ক্লিক করার পর আমরা ব্লগের ড্যাশবোর্ডে চলে আসলাম, অর্থাৎ এডিট প্যানেলে, এখান থেকে আমরা এডিট করব। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা আমাদের ভিউ ব্লগে ক্লিক করে আমাদের ব্লগটি দেখে নেব কেমন অবস্থায় আছে। তো আমাদের ব্লগটি আপাতত এই অবস্থায় আছে। তো আমরা এখন আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে কি করে একটি নিউ পোস্ট দিতে হয় এবং পরবর্তী ফাংশনগুলো বা অপশনগুলো আমি ধীরে ধীরে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো, তো সাথে থাকবেন। তো কি করে একটি নিউ পোস্ট দিতে হয় সেটা এখন দেখাবো আপনাদের। তো নিউ পোস্ট দিতে গেলে, নিউ পোস্ট দিতে গেলে ক্লিক করতে হবে নিউ পোস্টে। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে, আমি একটা হাবিজাবি টাইটেল দিলাম। দেওয়ার পর এখানে আপনারা যে পোস্টটি দেবেন সেই পোস্টটি লিখতে হবে, এখানে টোটাল যে পোস্টটি দেবেন আপনারা সেই পোস্টটি লিখবেন। লেখার পর এখান থেকে ওয়ার্ডপ্যাড নোটপ্যাডের মতো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাইজ, ছোট বড়, ফন্ট ফ্যামিলি বা ফন্টের স্টাইল দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ফন্ট কালার ইত্যাদি কালারগুলো দেওয়া যাবে। তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করতে হবে। যতক্ষণ না পাবলিশে ক্লিক করা হচ্ছে ততক্ষণ শুধু এডিটগুলো আপনি দেখতে পারবেন কিন্তু কোনো ইউজার দেখতে পারবে না। তো পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করার পর এখানে আপনার অপশান চাইবে আপনি এটিকে গুগল প্লাসে শেয়ার করবেন কি না। তো আপনি চাইলে শেয়ার করতে পারেন অথবা আপনি ক্যান্সেল করতে পারেন। তারপর এখান থেকে ভিউ ব্লগ,
ভিউ ব্লগে ক্লিক করে দেখতে হবে। তো দেখুন আমাদের পোস্টটি চলে এসেছে, আমরা টাইটেল এটা দিয়েছিলাম এবং আমাদের পোস্ট ভিতরের পোস্টটা আমরা এটা দিয়েছিলাম। আপনারা ইচ্ছা মতন পোস্ট দিতে পারেন, আমি একটা হাবি জাবি পোস্ট দিয়েছি। তো এরপর আমি দেখাবো কি করে পোস্টের ভিতরে ছবি নেওয়া যায়, আপনারা ছবি অ্যাড করতে পারবেন। তো ছবি অ্যাড করতে গেলে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে ইনসার্ট ইমেজ। তো ইনসার্ট ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি নেবেন। তো আমি সাপোজ এই ছবিটিকে নিচ্ছি, এই ছবিটিকে নিচ্ছি। ছবিটি আপলোড হচ্ছে, ছবিটি আপলোড হওয়ার পর ছবিটিকে সিলেক্ট করে অ্যাড সিলেক্ট, ছবিটিকে সিলেক্ট করে অ্যাড সিলেক্ট, ছবিটা চলে এসছে। তারপর ছবির উপরে লেফট মাউস ক্লিক করলে এখানে ছবিটির বিভিন্ন অপশান দিয়ে দেবে, যেমন স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, তারপর হচ্ছে অরিজিনাল সাইজ, আবার মিডিয়াম, তারপর লেফট, সেন্টার, রাইট, যেটাকে অ্যালাইগেন বলা হয়। তারপর অ্যাড ক্যাপশন, আপনারা এখানে বিভিন্ন ক্যাপশন ইউজ করতে পারবেন। তারপর আবার আপডেট, এবার আপডেটে ক্লিক করতে হবে। যেহেতু আমরা কোনো নতুন পোস্ট করিনি, আমরা যে ABCD যে বা এই নামে যে পোস্টটি করেছিলাম সেই পোস্টের ভিতরেই আমরা পুনরায় আবার এডিট করছি, সেক্ষেত্রে আমরা আপডেটে ক্লিক করব। আর যদি আমার সরি যদি আবার আমরা একটি নতুন পোস্ট নিতাম তাহলে পাবলিশে ক্লিক করতে হতো। তো আপডেটে ক্লিক করব, করার পর ভিউ ব্লগ, দেখুন আমাদের ছবিটি চলে এসছে ভিউ ব্লগ। তো ছবিটি চলে এসছে, ছবিটি আপনারা ক্লিক করে দেখতে পারেন, ছবিটি দেখা যাবে। তারপর আবার আমরা নিউ পোস্ট, সরি আবার আমরা এই পোস্টটি এডিট করব। তো আবার নিউ পোস্টে ক্লিক করলে আপনারা আরেকটি নিউ পোস্ট করতে পারবেন। তো এই পোস্টটিতে এডিট করতে চাইলে পোস্টে ক্লিক করার পর, পোস্টে ক্লিক করার পর এই পোস্টটিতে ক্লিক করতে হবে, যে পোস্টটি আপনারা এডিট করতে চাইবেন সেই পোস্টটিতে ক্লিক করতে হবে। করার পর কার্সার, তো কার্সার এখানে নিয়ে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে অ্যালাইগেনটা, এই অ্যালাইগেনটা এখানে অ্যালাইগেন রাইট সেন্টার লেফট ইত্যাদি আছে, অ্যালাইগেনটা করতে হবে। করার পর এখানে ভিডিও অ্যাড করতে চাইলে ইনসার্ট ভিডিও, ইনসার্ট ভিডিও, এখানে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। এখান থেকে আপনারা ভিডিওটি ওপেন করবেন এবং কোন ভিডিওটি ওপেন করবেন, এখান থেকে আপনারা ভিডিও ওপেন করবেন। করার পর এখানে আপলোড অটোমেটিক হবে, হওয়ার পর এখানে সে ভিডিওটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করলেই ভিডিওটি চলে আসবে। তো আমি একটা ইউটিউব থেকে নিয়ে দেখাচ্ছি, ধরুন সাপোজ হাউ টু পিসি লিখলাম, লেখার পর ধরুন আমরা এই ভিডিওটাকে নিয়ে আসবো। তো ভিডিওটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে সিলেক্ট করলেই চলে আসবে। তো এখানে আপলোড করার পর অটোমেটিক এরকম, তো আপলোড করার পর অটোমেটিক এরকম অপশান দিয়ে দেবে। তো তারপর ভিডিওটাকে সিলেক্ট করার পর এটা ইউটিউব থেকে আনতে পারবেন এবং এটা আপনারা নিজেদের কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। তো আমি ইউটিউব থেকে একটা দেখাচ্ছি, যেহেতু আপলোড করার সময় সাপেক্ষ ব্যাপার। তো সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট করলাম, করার পর এখানে সিলেক্ট। তো দেখুন আমাদের ভিডিওটা চলে এসছে, ভিডিওটা চলে এসছে। এবার আমরা আপডেটে ক্লিক করব, তারপরে ভিউ ব্লগ, ভিউ ব্লগ করে দেখব আমাদের পোস্টটা ঠিকঠাক পাবলিশড হয়েছে কিনা। তো দেখুন আমাদের ভিডিওটা চলে এসছে এবং ভিডিওটা প্লে করলে প্লে হচ্ছে, ভিডিওটা প্লে হচ্ছে। তো এইভাবে একটি পোস্টে, এইভাবে একটি পোস্টে ছবি নিতে নেওয়া যায়, ছবি নেওয়া যায়, পোস্ট লেখা যায়, টাইটেল দেওয়া যায় এবং বিভিন্ন অপশন এখান থেকে চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করা যায় এবং ভিডিও নেওয়া যায়। এবং নতুন পোস্ট করতে গেলে, নতুন পোস্ট করতে গেলে আবার নিউ পোস্টে ক্লিক করতে হবে, আর এই পোস্টটিতে এডিট করতে গেলে আবার এই পোস্টটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যদি মনে করেন আপনাদের এই পোস্টটি লাগবে না, তো পোস্টটিতে সিলেক্ট করে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ওকে, ডিলিট হয়ে গেল। তারপর ভিউ ব্লকে ক্লিক করলে আমাদের যে পোস্টটি আমরা করেছিলাম কোনো পোস্ট নেই, যেহেতু আমরা পোস্টটিকে ডিলিট করে দিয়েছি। আবার নিউ পোস্টে ক্লিক করলে আপনারা নিউ পোস্ট করতে পারবেন এবং কতগুলো পোস্ট পরপর করেছেন এখানে আপনাদের টোটাল পোস্ট দেখাবে এবং পাবলিশ করেছেন কতগুলো সেগুলো এখানে দেখাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।